আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে কমপ্লিট ইন্ট্রো টু জাভাস্ক্রিপ্ট ডেভেলপ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন প্রিমিয়াম কোর্সে ইন্ট্রোডাক্টরি ভিডিওতে স্বাগতম। তো আসলে এই কোর্স সম্বন্ধে আমরা ডিটেলস বলবো এই ভিডিওতে, যে আসলে আমরা কি করতে যাচ্ছি এবং আসলে কেন করতে যাচ্ছি। ওকে, তো ফার্স্ট কথা হচ্ছে আসলে কোর্সটা কিভাবে আসলো। ওকে, তো আপনারা হচ্ছে যারা ওয়েব ডেভেলপার বিডি ইউটিউব চ্যানেলের সাথে আছেন এবং কমিউনিটির সাথে আছেন, তারা হয়তো বা জানেন যে আমরা আসলে বিভিন্ন সিরিজ এবং বিভিন্ন জাভাস্ক্রিপ্টের টপিক হতে এবং বিভিন্ন জাভাস্ক্রিপ্টের টপিক্সই শুধু না, শুধু আমরা হচ্ছে সিএসএস এর কিছু অ্যাডভান্স টপিক যেমন ফ্লেক্সবক্স, গ্রিড এবং জাভাস্ক্রিপ্টের বিভিন্ন টপিক সম্বন্ধে হচ্ছে ইন ডিটেলস আমরা ডিসকাস করি সিরিজ আকারে এবং শুরু থেকে শেষ পর্যন্ত। এটা যদি আপনারা ওয়েব ডেভেলপার বিডি চ্যানেলে অলরেডি কানেক্টেড হয়ে থাকেন তাহলে হয়তো বা আপনারা জানেন, আর যদি আপনারা কমিউনিটির সাথে অ্যাটাচড হয়ে থাকেন তাহলে হয়তো বা আপনারা ভালো করেই জানেন। যাই হোক, তো আসলে এটা একটা ফ্রিমিয়াম কোর্স, যেটা হচ্ছে কমপ্লিট ইন্ট্রো টু জাভাস্ক্রিপ্ট উইথ প্রজেক্ট। এটা কোর্সটা কীভাবে আসলো? ওকে, তো আমরা ইউটিউবে আসলে বিভিন্ন টপিক্সের উপর ভিডিও সিরিজ দিয়ে থাকি, কিন্তু কথা হচ্ছে যে আসলে কোনো ইউটিউব আসলে পারফেক্ট সলিউশন না। ওকে, আমি হচ্ছে একটা টেক্সট ফাইল রেডি করেছি আসলে তাদের জন্য। আসলে ইউটিউব হচ্ছে পারফেক্ট সলিউশন না কোনো জিনিস শেখার। কারণ কি? কারণটা হচ্ছে আসলে ইউটিউবে হচ্ছে আপনি, আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে ইউটিউবে হয়তো বা আপনি কোনো একটা ভিডিওর ওপর কোনো একটা ভিডিও তৈরি করতে পারেন কোনো একটা টপিক্সের ওপর এবং ইনডেপথ আপনি কভার করতে পারেন, কিন্তু আপনি একটা হোল একটা টেকনোলজি মানে জানা, সেটা হতে পারে জাভাস্ক্রিপ্টের ওপর, হতে পারে পিএইচপির ওপর, যেটা আসলে ইউটিউবে ভিডিও দিয়ে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পারফেক্টলি শেখা পসিবল না। ওকে, ইউটিউবটা আসলে ওই প্লেস না যেখানে যেখানে আসলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন। তবে আপনি শিখতে পারেন অবশ্যই, তবে আপনাকে হচ্ছে অনেকগুলো রিসোর্স ঘাটতে হবে এবং অনেকগুলো চ্যানেল দেখতে হবে এবং সেই অনুযায়ী হচ্ছে একটা প্ল্যান করে আপনি শিখতে হবে। তবে একটু ডিফিকাল্ট, তবে পসিবল। ওকে, কিন্তু আপনি একটা সিঙ্গেল একটা চ্যানেল থেকে একবারে জাভাস্ক্রিপ্ট শুরু থেকে শেষ পর্যন্ত শেখা আসলে কোয়াইট ইম্পসিবল, এবং আপনি ইউটিউব কোনো চ্যানেল পাবেন না যেখানে আসলে জাভাস্ক্রিপ্ট শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন। আপনি মোস্ট প্রবাবলি কিছু কিছু চ্যানেল পাবেন যেখানে আসলে কোনো একটা টপিক্সের উপর ইনডেপথ কিছু শিখতে পারবেন, অথবা ক্র্যাশ কোর্স টাইপের পাবেন, যেমনটা হচ্ছে একটা টপিক সম্বন্ধে ইন ডিটেলস হয়তো বা আপনাকে বলবে না, কিন্তু হচ্ছে জাস্ট সামারিটা হচ্ছে আপনাকে হয়তো বা আপনার সামনে তুলে ধরবে এবং সেই অনুযায়ী হয়তো বা আপনি হচ্ছে ভিডিওটা দেখে কিছুটা নলেজ গেইন করে আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু আসলে ইন ডিটেলস একবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেক্ট সহ আসলে আপনি হচ্ছে কোনো একটা টেকনোলজি আসলে ইউটিউব থেকে দেখে শেখা পসিবল না। ওকে, তো এই কারণেই আমাকে আসলে অনেকে রিকোয়েস্ট করেছেন এবং আমি নিজে পার্সোনালি আসলে ফিল করলাম যে আসলে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আসলে একটা প্রিমিয়াম কোর্স হলে কেমন হয়, যেখানে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং প্রজেক্ট আকারে থাকবে। ওকে, তো এই কারণে হচ্ছে আসলে এই প্রিমিয়াম কোর্সটা মানে অলরেডি আসছে। তো এখানে আসলে এই কোর্সটা করার পিছনে আর কয়েকটা উদ্দেশ্য আছে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি হচ্ছে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা পাই সেটা হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্ট কোথা থেকে শুরু করবো। ওকে, জাভাস্ক্রিপ্ট আসলে এত হিউজ একটা টেকনোলজি, যেমন জাভাস্ক্রিপ্ট বর্তমানে হচ্ছে আসলে সব ক্ষেত্রে ইউজ হচ্ছে, সেটা হতে পারে মোবাইল, সেটা হতে পারে ডেস্কটপ, এবং সেটা হতে পারে হচ্ছে আপনার ব্যাকএন্ডে, সার্ভার সাইডে, মেশিন লার্নিং, তারপর হচ্ছে এই ব্যাপারগুলো আসলে সব কিছুর ক্ষেত্রে আসলে জাভাস্ক্রিপ্ট ইউজ হচ্ছে। তো জাভাস্ক্রিপ্ট আসলে খুব অল্প সময় শিখে শেষ করা পসিবল না, অথবা যদি কোনো প্রপার গাইডলাইন না থাকে ওটা আসলে শিখে শেষ করা পসিবল না। তো আসলে এই সিরিজ মানে এই সিরিজ তো না, এটা আসলে বেসিক্যালি একটা কোর্স। এই কোর্সে আসলে আমরা হচ্ছে যে প্রপার গাইডলাইনের যে অভাবটা সেটা আসলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর ট্রাই করেছি, যাতে করে হচ্ছে আপনি একটা প্রপার জাভাস্ক্রিপ্ট নলেজ গেইন করতে পারেন এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনার প্রজেক্ট কাজে লাগাইতে পারেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আসলে আমরা হচ্ছে অনেকেই হচ্ছে আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, যেটা আমি নিজেও পার্সোনালি, আমি হচ্ছে সেলফ টট ওয়েব ডেভেলপার। তো আমি যখন শুরু করেছিলাম আসলে কোনো গাইডলাইন ছিল না, অথবা হচ্ছে আমি এক মানে এক একটা টপিক্স এক এক জায়গা থেকে শিখতাম। তো এই কারণে হচ্ছে আসলে আমার শিখতে অনেক দেরি হয়েছে এবং আমি অনেক রিসার্চ করতে হয়েছে, আমি নিজে ঘেটে ঘেটে শিখতে হয়েছে। তো ইভেন আমি হচ্ছে যেহেতু বিগিনার ছিলাম, আমি প্রোগ্রামিং কি জানতাম না, তো আসলে প্রোগ্রামিংয়ের কিছু টপিক্স, কিছু নলেজ আপনার যদি প্রিভিয়াসলি না থেকে থাকে তাহলে নতুন একটা প্রোগ্রামিং কোর্স হচ্ছে কন্টিনিউ করা, নতুন একটা প্রোগ্রামিং কোর্স দেখে হচ্ছে কন্টিনিউ করা, অথবা আর্টিকেল পড়ে হচ্ছে কন্টিনিউ করা, এটা খুবই ডিফিকাল্ট। ওকে, এটা হচ্ছে আপনারা হচ্ছে এই
এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা হয়তো খুব ভালো করে জানেন। তো আসলে এই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে হচ্ছে আপনি প্রোগ্রামিং সম্বন্ধে যদি কিছু নাও জেনে থাকেন, আপনি শুধুমাত্র এইচটিএমএল সিএসএস জানেন, আপনি হচ্ছে এটা মানে এটা এটা থেকে শুরু করতে পারবেন এবং আপনাকে হচ্ছে একজন প্রোগ্রামার হিসেবে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হিসেবে নিজেকে হচ্ছে গড়ে তুলতে পারবেন। ওকে, দেন হচ্ছে আসলে অনেকেই বলেন যে আসলে বাংলাতে জাভাস্ক্রিপ্টে তেমন কোনো রিসোর্স নাই। তো এটা আসলে প্র্যাকটিক্যাল একটা কথা যে আসলে বাংলাতে জাভাস্ক্রিপ্টে কোনো রিসোর্স নাই, ভালো রিসোর্স নাই অথবা ওয়েল অর্গানাইজড কোনো রিসোর্স নাই। যে রিসোর্সগুলো আছে আসলে ওগুলা থেকে আপনি শিখতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে আসলে ওগুলা থেকে শিখতে হলে আসলে আপনার কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ লাগবে অথবা হচ্ছে ওগুলো ছড়ানো ছিটানো। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি বাংলাতে যদি শিখতে না হচ্ছেন আপনি আসলে ইংলিশে শিখতে পারেন। ওকে, ইংলিশে অনেকগুলো রিসোর্স আছে এবং আপনি সেই রিসোর্সগুলো দেখে হয়তো বা আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন। কিন্তু কথা হচ্ছে আসলে আমি নিজেও আসলে এই স্ট্রেসটার মধ্যে দিয়ে পার হয়ে আসছি। আসলে প্রতিটা কোর্সের কিছু কিছু হচ্ছে আমার কাছে ল্যাকিংস মনে হয়েছে, যেমনটা হচ্ছে কিছু কিছু কোর্সে হচ্ছে অনেক বেশি থিওরি দেখানো হয়, প্র্যাকটিক্যাল জিনিসটা খুব কম দেখানো হয়, আবার কিছু কিছু কোর্সে শুধুমাত্র প্র্যাকটিক্যাল জিনিসটা দেখানো হয় কিন্তু থিওরিটা বলা হয় না ওভাবে। তো যেটা হয় আসলে আপনার একটা সাইড হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনি কিছুটা প্রবলেম থেকে যায়, যেটা আসলে মোটেও ভালো না একজন প্রোগ্রামারের জন্য। তো আপনি একটা একটা টপিক সম্বন্ধে অথবা একটা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যদি খুব ভালো জানতে চান তাহলে অবশ্যই আপনার থিওরিটাও জানতে হবে, সাথে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশনটা সেটাও জানতে হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে তো এই যে ব্যাপারগুলো আছে আসলে থিওরি অ্যান্ড প্রজেক্ট, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল জিনিস আসলে দুইটাকে কম্বাইন করে আমি চাচ্ছিলাম যে আসলে যদি কোর্সটা যদি হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেসড হয় তাহলে খুব খুব ভালো হয়। ওকে, তো এখানে আচ্ছা আপনার আমি একটু মিনিমাইজ করি, সো এখানে এখানে দেখেন আসলে এই কোর্সে আমরা যেটা দেখেছি আমরা থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল যেই হচ্ছে ইমপ্লিমেন্টেশন আছে সবগুলো হচ্ছে মানে পাশাপাশি রাখতে রাখার চেষ্টা করেছি। এখানে আসলে দেখেন এখানে আসলে হচ্ছে প্রতিটা হচ্ছে সেকশন অনুযায়ী হচ্ছে আসলে আমাদের কোর্স অর্গানাইজ করা আছে এবং প্রতিটা সেকশনে হচ্ছে আপনার আসলে এটা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে হচ্ছে আপনি আপনার প্রোগ্রামিং এর যে দক্ষতা সেটা একটু বাড়াতে পারেন। এখানে অনেকগুলো কোড এক্সারসাইজ আছে, আপনি হচ্ছে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে সিম্পল কোড এক্সারসাইজ এবং অনেকগুলো প্রজেক্ট আছে। ওকে, তো আমরা এগুলো দেখবো যে আসলে কী কী প্রজেক্ট আছে অথবা কী কোড এক্সারসাইজ আছে এবং এই রিলেটেড কথাবার্তা আমি একটু পরে বলতেছি। তো আমি এটা এই এটা একটু মানে সলভ করে ট্রাই করছি মানে করছি, সেটা হচ্ছে আসলে থিওরি অ্যান্ড প্রজেক্টকে হচ্ছে একবারে সিম্পলি কাছাকাছি রেখে এবং পাশাপাশি রেখে কীভাবে এগোনো যায়। ওকে, সেটা আমি এই কোর্সে হচ্ছে আমি একটা মাথায় রেখে হচ্ছে আসলে প্ল্যানটা করেছি। ওকে, দেন আরেকটা জিনিস হচ্ছে আসলে প্রোগ্রেসিভ কমপ্লেক্সিটি। ওকে, আমি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যে খুব সিম্পল জিনিস যে হচ্ছে আপনি কোনো একটা সহজ জিনিসকে হচ্ছে আপনি শুরুতে শিখবেন, দেন আস্তে 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 হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে আমি অ্যাড করেছি যাতে করে আপনার এমন যাতে না মনে হয় যে আমি খুব কঠিন একটা জিনিস শুরুতে দেখিয়ে ফেললাম কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে আপনি হয়তো বা আরেকটা হঠাৎ করে হচ্ছে আরেকটা সহজ জিনিস দেখালাম তাহলে হয়তো একটু ট্র্যাক ছাড়া হয়ে যাবে অনেকটা এরকম, অথবা হচ্ছে আপনার ধরতে সুবিধা হবে, সরি ধরতে অসুবিধা হবে। তো এই কারণে আমি যেটা করেছি এটা হচ্ছে খুব সহজ জিনিস মানে সহজ থেকে আস্তে আস্তে কঠিন যে ব্যাপারগুলো সেগুলোর দিকে গিয়েছি। তো কোর্সটা আসলে এইভাবে প্লেস করা আছে যে একবার শুরু থেকে আসলে বিগিনার ফ্রেন্ডলি ভাবে একজন যাতে হচ্ছে আপনি একজন ভালো প্রোগ্রামার হতে পারেন এবং যাতে করে হচ্ছে আপনি শুরু থেকে আসলে আস্তে আস্তে হচ্ছে কমপ্লেক্সিটিটা যাতে অ্যাড হয় যাতে করে আপনার ট্র্যাকটা হচ্ছে আপনি যাতে হচ্ছে আপনার ট্র্যাকটা ধরতে যাতে সুবিধা হয় এবং আপনি হচ্ছে সহজ থেকে আসলে কঠিনের দিকে যান, যেটা আসলে পারফেক্ট রূপে। এখন কথা হচ্ছে আসলে কোর্সটার মধ্যে হচ্ছে আমি অলরেডি বলেছি যে আসলে কোর্সটা হচ্ছে আসলে প্রজেক্ট এবং কোড এক্সারসাইজ সবগুলো ব্যাপারে আছে। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমি যদি হচ্ছে এখানে আপনাদেরকে দেখাই আসলে এটা হচ্ছে আমাদের কোর্স শিডিউল, আপনারা ভিডিও ডিসক্রিপশনে অলরেডি পেয়ে যাবেন যে আসলে কী কী আছে, কী কী টপিকস ইনক্লুডেড এই প্রিমিয়াম জাভাস্ক্রিপ্ট কোর্সে। তো এখানে আসলে দেখতেছেন বিভিন্ন সেকশন আকারে ভাগ করা, যেমন এখানে হচ্ছে 1 2 এভাবে সেকশন আকারে ভাগ করা এবং প্রতিটা সেকশনের আন্ডারে ছোটো ছোটো ভিডিও হবে, 3টা 4টা এরকম ভিডিও হবে, হয়তো আরও বেশি হতে পারে, 8 10টা ভিডিও হতে পারে। দেন এখানে প্রতিটা সেকশনে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রতিটা সেকশনে যেরকম হেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং হেডলাইন রিলেটেড ওই সেকশন রিলেটেড ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে এখানে এক্সারসাইজ আছে, এটা কোডিং এক্সারসাইজ আমরা হচ্ছে যেটা নাম দিয়েছি। দেখেন এখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ হচ্ছে এখানে হচ্ছে 7, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে 3 10, দেন হচ্ছে এখানে আবার 6 হচ্ছে আপনার অলমোস্ট 13, দেন হচ্ছে 14 15। তো আলটিমেটলি হচ্ছে আমরা হচ্ছে
আরো উপর আর কিছু এক্সারসাইজ ছিল এবং আরো নতুন কিছু এক্সারসাইজ অ্যাড হবে অন দা ওয়ে টু হচ্ছে অন দা ওয়ে টু রানিং কোর্স, মানে কোর্সের কোর্স চলতে থাকাকালীন আর কিছু কোর্স মানে কিছু কোড এক্সারসাইজ অ্যাড হবে। তো যাই হোক, তো আপনারা দেখতেছেন আসলে কোড এক্সারসাইজটা খুবই এসেনশিয়াল, এবং কিছু কিছু আমি তো অলরেডি বলেছি যে আসলে কিছু কিছু কোর্সে শুধুমাত্র প্র্যাকটিক্যাল জিনিসটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয় অথবা থিওরিটাকে ইমপ্লিমেন্ট করা হয় না। তো আমি আসলে দুইটাকে একসাথে দেখিয়েছি এবং কোড এক্সারসাইজগুলো হচ্ছে খুবই হেল্পফুল হবে আপনার জন্য, স্পেশালি হচ্ছে আপনি থিওরির সাথে সাথে প্র্যাকটিস করার জন্য। কারণ হচ্ছে এই কোড এক্সারসাইজগুলো হয়তো বা খুব বেশি বড় হবে না, হয়তো বা 10 থেকে 12 লাইনের কোড হবে, তো খুব ইজি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে আমি যখন আপনাকে এই কোড এক্সারসাইজগুলো দেখাবো তখন আপনার প্রোগ্রামিং ব্রেইন বলে তো একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা আইডিয়া নিলেন, আপনার কোনো একটা আইডিয়া বা মাথা আসলো, কিন্তু এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা অনেকেই পারে না। ওকে, এটা তো অনেকেই আটকে যায়। তো এই এই এক্সারসাইজগুলো সলভ করার পরে হচ্ছে আপনার সেই প্রোগ্রামিং ব্রেইনটা হচ্ছে ম্যাচিউর হবে। ওকে, এবং আমি দেখাবো যে আসলে কীভাবে চিন্তা করে করে হয়তো একটা স্টুপিডের মতো স্টুপিডিটি হতে পারে, হয়তো আমি কীভাবে চিন্তা করতেছি সেটা আপনাদেরকে বলা, কিন্তু আসলে আমি চিন্তা করে দেখাবো যে আসলে আমি এভাবে চিন্তা করতেছি, এইভাবে চিন্তা করার কারণে আসলে মানে প্রবলেমটা এইভাবে সলভ করতেছি, হয়তো আমি অন্যভাবে চিন্তা মানে করলে হয়তো প্রবলেমটা সলভ হতো না। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্সনের হচ্ছে আলাদা হয়তো বা আপনার চিন্তা করার হচ্ছে আলাদা প্যাটার্ন থাকে। তো আমি আমারটা দেখালে হয়তো বা আপনি আপনারটা হচ্ছে হয়তো বা ডিসকভার করতে পারবেন। ওকে, যেটা আসলে প্রোগ্রামিং জন্য খুবই এসেনশিয়াল। তো এই কোডিং এক্সারসাইজগুলো দেখতেছেন, সেটা হচ্ছে আমি একটা ভিডিওতে বলে দিব যে হয়তো বা একটা সিঙ্গেল ভিডিওতে বলবো যে আসলে আমরা এই কোডিং এক্সারসাইজটা হচ্ছে সলভ মানে কোড এই কোড এক্সারসাইজটা হচ্ছে সলভ করতে যাচ্ছি, এটা হচ্ছে এরকম আমি একটা ক্লু দিয়ে দিব হয়তো, বা পরবর্তীতে আপনার এক্সারসাইজটা সলভ করুন, এবং সলভ করার পরে নেক্সট ভিডিওতে গেলে হয়তো আপনারা পাবেন যে আসলে কীভাবে আমি কোড এক্সারসাইজটা সলভ করেছি। ওকে, দেন আরেকটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রজেক্ট। ওকে, আমি শুধু ছোটোখাটো কোড এক্সারসাইজ দিলেই হচ্ছে আসলে একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে না, সেটা হচ্ছে আপনাকে প্রজেক্ট দেখাতে হবে। কারণ এই ছোটো ছোটো কোড এক্সারসাইজগুলো আলটিমেটলি একটা কম্বাইন্ড হয়ে একটা হচ্ছে হিউজ প্রজেক্ট হবে। ওকে, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, এখানে হয়তো বা আপনারা এখানে হয়তো বা আপনারা নিচে স্ক্রল করে দেখতে পারবেন, যেমনটা হচ্ছে এখানে সব কোডিং এক্সারসাইজ এই একটা প্রজেক্ট, তারপর হচ্ছে আমার হচ্ছে এর একটা প্রজেক্ট দুইটা, এবং টু ডু প্রজেক্ট হচ্ছে তিন একটা তিনটা, তারপর হচ্ছে স্ট্রিম লাইব্রেরি এটা একটা প্রজেক্ট চারটা, তারপর গিটহাবের 5টা, ওয়েদার অ্যাপ্লিকেশন 6টা, ওকে, দেন হচ্ছে প্যাটার্ন নিয়ে হচ্ছে একটা 7টা, এবং টুড অ্যাপ্লিকেশন হচ্ছে একটা 8টা, অলমোস্ট 8টা থেকে 9টা প্রজেক্ট হচ্ছে আমরা হচ্ছে কমপ্লিট করবো। ওকে, তো আমি আশা করি এই মানে কোর্সটা কমপ্লিট করার পর আমার কাছে মনে হচ্ছে না যার জাভাস্ক্রিপ্টে তেমন কিছু বাকি থাকবে, আর যে অ্যাডভান্স যে জিনিসগুলো বাকি থাকবে সেগুলো আপনারা হচ্ছে ডকুমেন্টেশন ঘেটে অথবা অন্যান্য টেকনোলজির সাথে শিখে ফেলতে পারবেন। ওকে, সেই ব্যাপারটাতে আমি পরে আসতেছি। ওকে, তো আমি অলরেডি বলেছি যে প্রজেক্ট ডজন্স অফ কোড এক্সারসাইজ, সেটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। তো তারপরে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আসলে কোর্সটা হচ্ছে কীরকম হবে। ওকে, কোর্সটা আসলে কীভাবে হচ্ছে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, আসলে কোর্সটা হবে প্রিরেকর্ডেড। ওকে, তার মানে আমি রেকর্ড করে রাখবো, ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, এটা অলমোস্ট 30 আওয়ার্সের বেশি হবে কোর্স, এটা আমি এস্টিমেটেড টাইম হচ্ছে 30 আওয়ার্স, এটা মোস্ট অফলি আর অনেক বেশি হবে। আপনারা হয়তো দেখে বুঝতেছেন যে 7টা থেকে 8টা প্রজেক্ট, তারপর কোডিং এক্সারসাইজ, থিওরি প্র্যাকটিস, আসলে এটা খুবই লং একটা কোর্স। ওকে, এটা আপনার কমপ্লিট করতে অলমোস্ট অ্যাভারেজ আসলে সব পার্সনের জন্য আলাদা, এবং সময়ও হচ্ছে হয়তো বা সবে এক সময় দিবে না, কিন্তু অ্যাভারেজ আপনি যদি 3 থেকে 4 ঘন্টা সময় দেন অথবা 2 থেকে 3 ঘন্টা সময় দেন পার ডেতে, তাহলে হয়তো বা আপনার 3 মাসের মতো সময় লাগতে পারে। ওকে, এই কোর্সের হচ্ছে আরেকটা ফিচার্স হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে আসলে আমরা ES6 এবং ES7 যে ব্যাপারগুলো আছে সেগুলোকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবো। ওকে, যেটা আসলে আমাদের ইউটিউব চ্যানেল একটা আপনারা হয়তো জানেন যে ইউটিউব চ্যানেলে হচ্ছে একটা সিরিজ আছে ES6-এর, ওখানে শুধুমাত্র সোললি ES6-কে দেখানো হয়েছে। তো এখানে আসলে কম্বাইন্ড ভাবে ওকে ES6, ES7 এবং হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের যে ES5 ভার্সন আছে সবগুলো ব্যাপারকে হচ্ছে কম্বাইন্ড করে দেখানো হবে। ওকে, আমি বলে দিব যে আসলে এটা কি ES6 নাকি ES7 নাকি হচ্ছে নর্মাল ES5-এর। ওকে, যদি যখন আমার প্রয়োজন পড়বে কোর্স চলাকালীন সময়, ভিডিও রেকর্ড হওয়াকালীন সময়। ওকে, আর এটা আসলে প্রি রেকর্ডেড কোর্স, আমি আমাকে অনেকে বলেছেন যে আসলে লাইভ ক্লাস নিলে কেমন হয়। হ্যাঁ, আমি আমার এই লাইভ ক্লাস নেওয়ার পক্ষ ক্ষতি হয়তো আউটপুটটা ভালো হয়, কিন্তু কথা হচ্ছে আসলে লাইভ ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে আসলে অনেক বেশি হচ্ছে ইন্টারাকশন হয় এবং
কোর্সটা হচ্ছে অনেক বেশি লং হয়ে যাবে, হয়তো আমি এটা আমি এটা হয়তো বা 3 মান্থস আপনাদেরকে ধরে রাখছি, 3 মান্থসে কমপ্লিট হবে, কিন্তু হয়তো বা লাইভ ক্লাস হলে এটা 6 মান্থ লেগে যেতে পারে এমন একটা অবস্থা। কারণ হচ্ছে অনেক বেশি টাইম কনজিউম হয় এবং অনেক বেশি হচ্ছে ইন্টারাপশন হয় এবং অনেক অনেক কোশ্চেন করেন, আসলে ট্র্যাকে থাকা যায় না। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আসলে সবাই একসময় হচ্ছে কোর্সে জয়েন করতে পারবেন না, এবং যদি আমাদের স্পেশালি হচ্ছে আমরা যদি একটা নির্দিষ্ট টাইম বেছে নিই লাইভ ক্লাসে, তখন আসলে সবাই ওই একসময় জয়েন না করতে পারলে আসলে এটা পারফেক্টলি হচ্ছে আপনার পারফেক্টলি হচ্ছে শেখা হবে না। ওকে, লাইভ ক্লাসের মতো করে শিখতে হলে আপনাকে অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করতে হবে। তো আসলে সবারই লিমিটেশন আছে, তো আসলে এই কারণে এটা কোর্সটা হচ্ছে প্রিরেকর্ডেড হবে, আর আপনি নিজের মতো করে শিখতে পারবেন। ওকে, এখন আসলে কোর্স ফি যে ব্যাপারটা, ওকে, তো কোর্স ফির ব্যাপারটা আসলে আমি যদি হচ্ছে পিএইচপির ক্ষেত্রে যদি আমি পিএইচপি যদি শিখতে যাই, তাহলে হচ্ছে আমরা মোস্ট প্রবলি প্রতিটা পিএইচপি কোর্সে আমি অলমোস্ট দেখেছি যে 10 থেকে 12,000 টাকা হচ্ছে আপনাকে স্পেন্ড করতে হবে। তো এই কোর্সটা হচ্ছে যেহেতু রেকর্ডেড এবং হচ্ছে যেহেতু আপনি হচ্ছে আপনার নিজের টাইমে দেখতে পারবেন, এবং এটা জাভাস্ক্রিপ্টের উপরে কমপ্লিট একটা কোর্স, আসলে এই কোর্সের ফি তো অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে আসলে আমি সবার কথা চিন্তা ভাবনা করে, অনেককেই রিকোয়েস্ট করেছে সবার কথা চিন্তা ভাবনা করে, আসলে কোর্স ফিটা খুবই কমিয়ে রেখেছি। ওকে, কোর্স ফিটা হচ্ছে আসলে 4,000 রাখা হয়েছে, এটা খুবই অল্প, এবং এটা হচ্ছে খুবই অল্প। এটা হয়তো আপনারা কোর্স শিডিউলটা দেখলেই বুঝবেন যে এটা মানে অনেক অনেক অল্প একটা হচ্ছে অ্যামাউন্ট। আর একটা জিনিস হচ্ছে আমাদের ফার্স্ট 10 মেম্বারের জন্য হচ্ছে হিউজ একটা ডিসকাউন্ট ছিল, যেটা ছিল আসলে 3,000, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী 20 মেম্বার্সের জন্য আসলে 3,500, ওকে, তার মানে 3,500 টাকা পরবর্তী 20 জন মেম্বারের জন্য। তারপর হচ্ছে আলটিমেটলি হচ্ছে আবার কোর্সের যে ডিফল্ট যে প্রাইস 4,000 সেটা চলে আসবে। ওকে, তো আপনারা যদি তার আগে এনরোল করেন অবশ্যই হয়তো আপনারা ডিসকাউন্টটা পেতে পারেন। যাই হোক, এখন কথা হচ্ছে আসলে আমরা সাপোর্টটা কীভাবে পাবেন আপনারা এই কমপ্লিট জাভাস্ক্রিপ্ট কোর্সে। বেসিক্যালি হচ্ছে সাপোর্টটা পাওয়ার জন্য আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে, সাপোর্ট ফেসবুক গ্রুপ থাকবে এবং সাপোর্ট স্কাইপ গ্রুপ থাকবে। এবং যদি আমি আমি অলরেডি বলেছি যে হয়তো বা যে এটা যেহেতু একটা ভিডিও কোর্স, তো ভিডিও রেকর্ডেড করা অবস্থা দেওয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে আমি অ্যাড করতে ভুলে গেছি হয়তো, সেটা হচ্ছে আসলে আমি হচ্ছে মোর কাইন্ড অফ ভিজুয়াল পার্সন। ওকে, আমি আসলে ভিডিও আকারে দিতে পছন্দ করি অথবা ভিডিও আকারে দেখাতে পছন্দ করি। তো যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, যদি সেটা টেক্সটিং এর মাধ্যমে সলভ করা যায়, টেক্সটের মাধ্যমে সলভ করা যায়, তাহলে সেটা আমরা টেক্সট এর মাধ্যমে সলভ করবো। আর আমরা হয়তো 1-2 সপ্তাহ পরে যখন প্রয়োজন পড়বে তখন হচ্ছে আমরা লাইভ ক্লাস নিয়ে আসলে লাইভ বিভিন্ন টপিক্স এর উপর ডিসকাশন কন্টিনিউ করবো, অথবা হচ্ছে কোনো প্রবলেম থাকলে আপনাদের সেগুলো হচ্ছে লাইভ ক্লাসে সলভ করবো। ওকে, দেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আসলে আপনি এই কোর্সটা কমপ্লিট করার পর কি করতে পারবেন। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে আসলে পিএইচপির মতো জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা একটু ডিফারেন্ট, পিএইচপির মতো না। কারণ হচ্ছে পিএইচপি হয়তো আপনি কমপ্লিট করে আপনি হয়তো বা মোটামুটি বেসিকটা যেন ওয়ার্ডপ্রেসে চলে যেতে পারবেন, এবং ওয়ার্ডপ্রেসে হচ্ছে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে চাইলে হচ্ছে আপনি একটা হয়তো বা একটা হ্যান্ডসাম একটা ইনকাম হচ্ছে আপনি শুরু করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, হয়তো বা 5-6 মাসের মধ্যে। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ফিউজ জাভাস্ক্রিপ্ট এর বর্তমান স্যালারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে $72,000 পার ইয়ার। আর ফিউজ জাভাস্ক্রিপ্ট আসলে খুব কম ইউজ হয়, এবং তবে ফিউজ জাভাস্ক্রিপ্ট হচ্ছে এসেনশিয়াল, সেটা হচ্ছে আপনার যদি হাই স্যালারি জব পেতে হয় সেটার জন্য হচ্ছে ফিউজ জাভাস্ক্রিপ্ট এসেনশিয়াল। তো সেটা কিরকম, সেটা হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র আসলে পপুলারিটি শুধুমাত্র ফিউর জাভাস্ক্রিপ্টের কারণে, জাভাস্ক্রিপ্টের পপুলারিটি আর অনেক কারণে হচ্ছে রিসেন্ট ইয়ারে হচ্ছে আসলে ইনক্রিজ করেছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউজেস আসার কারণে, যেটা আসলে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, হয়তো বা আপনারা সবাই জানেন যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কগুলোর নাম, এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইড ইউজ করা হচ্ছে নোড জেএস এর মাধ্যমে, সেটার জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট অনেক বেশি পপুলার বর্তমানে। তারপর হচ্ছে আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, উইন্ডোজ, তারপর আইফোন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, আপনি চাইলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। এবং আপনারা নেটে সার্চ দিলে দেখবেন অনেক অনেক পপুলার ডেস্কটপ অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্টে ডেভেলপ করা, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, তারপর ওয়ার্ডপ্রেসের ডেস্কটপ অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে অ্যাটম এডিটর, আর অনেকগুলো দেখতে পারবেন। এবং উবার, ওয়ালমার্ট, পেপাল, এগুলো হচ্ছে আসলে ওয়েবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছে, ওকে, সার্ভার সাইডে। তো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কমিউনিটিটা অনেক বড়, কমিউনিটি অনেক বড়, সাথে সাথে হচ্ছে জাভাস্ক্রিপ্টের আসলে হিউজ একটা স্কোপ আছে ইন ফিউচারে। তো আপনি যদি
কিউর জাভাস্ক্রিপ্ট খুব ভালো করে জানেন, তো তাহলে হচ্ছে আপনার এই যে ব্যাপারগুলা যেটা আসলে জাভাস্ক্রিপ্টের উপরে হচ্ছে আসলে বেস করে হচ্ছে আসলে করা হয়েছে, রিয়েক্ট অ্যাঙ্গুলার নোড অথবা হচ্ছে রিয়েক্ট নেটিভ এর ব্যাপারগুলা যেগুলো দিয়ে হচ্ছে আসলে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। তো এগুলো আসলে ক্যাচ করতে খুব অল্প সময় লাগবে। ওকে, তো আমার কাছে বিভিন্ন জনে আসলে কোশ্চেন করেন যে আসলে আমি রিয়েক্ট শুরু করেছি কিন্তু রিয়েক্ট আসলে কন্টিনিউ করতে পারতেছি না, আমি আসলে যে আইডিয়াটা আমার কাছে আছে আমি আসলে সেটাকে আমি জেনারেট করতে পারতেছি না রিয়েক্টে। এটা একটাই কারণ, শুধুমাত্র আপনার ফিউর জাভাস্ক্রিপ্ট নলেজটা খুবই কম, আপনি হয়তো বা লজিক অথবা হচ্ছে লজিক অথবা হচ্ছে আপনার যে ব্যাপারগুলো আছে যেগুলো আসলে ছোট ছোট যেই ব্যাপারগুলো নিয়ে আসে আসলে বড় একটা প্রজেক্ট হয় সেই ছোট ছোট ব্যাপারগুলোতে আপনার গ্যাপ রয়ে গেছে। তো আলটিমেটলি আপনি যদি ফিউর জাভাস্ক্রিপ্টটা জানেন তাহলে আপনার বাকি যে হচ্ছে যে টেকনোলজিগুলো আছে এগুলো খুব ইজিলি হচ্ছে ক্যাচ করতে পারবেন। এবং আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আসলে জাভাস্ক্রিপ্টের যে জাভাস্ক্রিপ্ট বেসড যে জবগুলো আছে ওগুলোর স্যালারি খুবই বেশি, অন্তত বাংলাদেশেও অনেক বেশি, 50,000-এর উপরে আসলে স্টার্ট আপ স্যালারি অনেক অনেক টেকনোলজির উপরেই, যেমনটা হচ্ছে রিয়াক্ট অ্যাঙ্গুলারের উপরে হয়তো ফ্রন্ট এন্ড ডেভেলপারদের উপরে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যদি আপনি জানেন যে জাভাস্ক্রিপ্ট জানলেন তারপর রিয়াক্ট জানলেন হয়তো বা আপনার স্যালারি হয়তো বা 50,000 আর মোর, এরকম আমি অনেকগুলো স্টার্ট আপ দেখেছি এবং ওদের সার্কুলার দেখেছি। তো যাই হোক, আসলে মানে হিউজ একটা স্কোপ আছে। ওকে, আসলে জাভাস্ক্রিপ্ট ফিউজ জাভাস্ক্রিপ্ট পারলে আপনি চাইলে যে কোনো দিকে শিফট করতে পারবেন, আপনি হয়তো বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারবেন, চাইলে হয়তো বা ব্যাক এন্ড ডেভেলপার হতে পারবেন, নতুবা আপনি হচ্ছে ডেস্কটপে অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং সবগুলাই হচ্ছে আসলে প্রফেশনাল অ্যাপ্লিকেশন এবং হচ্ছে কি বলবো এবং হচ্ছে অনেক ওয়েল নন অ্যাপ্লিকেশন আসলে আপনি জাভাস্ক্রিপ্টে ডেভেলপ করে এবং আপনি চাইলেও ডেভেলপ করতে পারবেন। ওকে, তো আসলে এখন আপনি তাহলে আসলে আপনি কথা আমি আমি আশা করি আপনি আমি প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যা বুঝিয়েছি আপনি বুঝছেন। এখন আসলে আপনি জয়েন করতে যাচ্ছেন তাহলে আপনি কি করবেন? ওকে, আসলে ডিসক্রিপশনে হচ্ছে আসলে লিঙ্ক দিয়ে দেওয়া হবে যে আসলে আপনি জয়েন করতে হলে কোথায় হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে, তো আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। স্পেশালি হচ্ছে কন্ট্যাক্ট করার পর হচ্ছে আপনারা ডিটেলস যদি আরও ডিটেলস যদি জানতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর হচ্ছে যদি আপনি ডিটারমাইন্ড হন যে না আমি আসলে জাভাস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হবে এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমি চাইলে আমি আমার অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা কম্বাইন্ড ভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, তাহলে আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে সব কিছু করাই পসিবল। ওকে, জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ডেস্কটপ মোবাইল সব কিছু আসলে করতে পারবেন। ওকে, এবং গেমসও হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে ডেভেলপ করা আসলে পসিবল। তো আপনি যদি স্ট্রংলি ডিটারমাইন্ড হয়ে থাকেন, যদি আপনি যদি মনে করেন যে না আমি অবশ্যই শিখবো, যেভাবে হোক আমি শিখবো এবং প্রোগ্রামার হব, তাহলে এই কোর্সের আমার কাছে মনে হচ্ছে না এই কোর্সের কোনো বিকল্প আছে স্পেশালি বাংলাতে। তো আমি হচ্ছে রিকমেন্ড করবো আপনারা চাইলে এই কোর্সটা নিতে পারেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে আপনারা নিতে পারতেছেন না, হয়তো ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস আছে অথবা এরকম কিছু, তাহলে হচ্ছে আমাদের ইউটিউবে হচ্ছে সরাসরি একটা, আমি যদি আমাদের ইউটিউবে চলে যাই তাহলে হয়তো দেখতে পারবেন, আমি যদি ইউটিউবে চলে যাই তাহলে আমাদের এখানে একটা সিরিজ আছে। ওকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে এখানে সিরিজ, আমাদের প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে চলে যাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে একটা খুব বড় একটা সিরিজ আছে জাভাস্ক্রিপ্টের উপর, আপনি সেটাও দেখতে পারেন। তবে এটা একটু আউটডেটেড, যে লার্ন জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স, সেটা আসলে 46 ভিডিও আছে এখানে, হচ্ছে আপনি এটা দেখে হচ্ছে প্রজেক্ট আকার শিখতে পারবেন। আর নতুন যে কোর্সটা এটা আসলে এটার একটা আপডেটেড ভার্সন এবং নতুন নতুন অনেক ফিচার্স হচ্ছে, অনেক টপিকস হচ্ছে অ্যাড করা হয়েছে, এতটুকুই। ওকে ওকে, তো ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো সিরিজ অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।